হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের ভোটের ফল বেরোতেই উচ্ছ্বাসে মাতল বিজেপি। মঙ্গলবার বালুরঘাটে দলের জেলা কার্যালয়ে গেরুয়া আবির মেখে ও মিষ্টিমুখ করে উল্লাস ও আনন্দে মাতেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, বিরোধীদের পরাস্ত করে হরিয়ানাতে তৃতীয়বার ক্ষমতায় এলো বিজেপি, পাশাপাশি জম্মু কাশ্মীরেও তুলনামূলক ভালো ফল করেছে তারা। আর এতে লোকসভা নির্বাচনে দলের খারাপ ফলাফলের বিষয়টি ধামাচাপা পড়ল বলেই অনুমান ওয়াকি বহাল মহলের। দুর্গা পুজোর প্রাক মুহূর্তে আমরা গোটা দেশের যে দুটো বিধানসভার আজকে ফলাফল দেখলাম, যদিও এই দুটোতেই বিজেপিকে অনেক পিছিয়ে বিরোধীরা প্রচার করেছিল, বিভিন্ন সংবাদ মাধ্যম মিডিয়াতেও এটা প্রচার চলছিল, কিন্তু সমস্ত যে সম্ভাবনাকে আর উড়িয়ে দিয়ে বিজেপি দুটো বিধানসভাতেই ভালো ফল করছে। হরিয়ানাতে বিজেপি যেটা আগের দুবারও লাস্টবারেও এককভাবে ছিল না, সেখানেও হরিয়ানা বিজেপি এককভাবে সরকার হচ্ছে। জম্মু কাশ্মীরেও বিজেপি তুলনামূলক অনেক ভালো ফল করছে, এতে আমরা উৎসাহিত, গোটা জেলাবাসী উৎসাহিত। দক্ষিণ দিনাজপুরে আমরা বালুরঘাট জেলা কার্যালয় আর নরেন্দ্র মোদী নেতৃত্বে গোটা দেশে যে বিজেপি যে বিজয় রথ পুনরায় চালু হয়েছে, তার জন্য আমরা উৎসাহিত হয়ে আজকে আমরা আনন্দ উৎসবে মেতে আছি। পুজো এবার সবার মুখে হাসি, কারণ খোসলায় অফার্স রাশি রাশি। ভীষণ খুশি মন এবার খোসলা প্রিয় আমাদের সবার। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।